করার জন্য ওনাকে ভগবান দিয়েছে, ওনার যেরকম মন মানসিকতা ওরকম ভগবান ওনাকে দিয়েছে। আসলে ইতিমধ্যে আমরা প্রায় 150 ফ্যামিলিকে টেন্ট বিতরণ করেছি। ইতিমধ্যে অনেক দান অনুদান, অনেক মন্দির আপনারা দেখেন গিয়ে এখন আমাদের সীতাকুণ্ড এই যে তীর্থধাম সেখানে একটা বিশ্বনাথ মন্দির করে দিয়েছেন। আমাদের সীতাকুণ্ড থানার উত্তর বকাচতের একটা মন্দিরের কাজ চলছে, আগামী 5 তারিখ ওটা ছাদপিটার ডিসিশন বাট নিয়েছেন আমাদের এই মন্দির কমিটিরা। ইতিমধ্যে আবার ফেনি পূর্ব ফাজিলপুর কালীবাড়ি ওনাদের ওইখানেও একটা মন্দির দোতলা করে দিতেন অদুলকান্তি চৌধুরী। ইতিমধ্যে অনেক এরকম আমাদের মা বোন বা অনেক বোনের কারো চিকিৎসার জন্য, কারো এই ঘরের জন্য, কারো মেয়ের বিয়ের জন্য, যেভাবে যেখান থেকে মানে উনি যখনই আমরা বলি বাট আমাদের এই অদুলকান্তি চৌধুরী আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের আকুল আবেদন এবং আপনার কাছে দণ্ডবত প্রণাম, আপনি সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা এই প্রার্থনা করি ভগবানের নিকটে আপনার পরিবার পরিজনকে নিয়ে, যেহেতু আপনি সুখে শান্তিতে থাকেন এই বলে আমরা শেষ করতেছি। আসলে ওনার দুইটা বাহু চলে গিয়েছেন, উনি নাম মাত্র বেঁচে আছেন, আপনার সুদৃষ্টিটা যেহেতু ওনার এই ওনার পরিবারের দিকে তাকায় এই বলে আমি শেষ করতেছি। আসলে সোনাগাজী সরসানিয়ার গ্রামবাসীর পক্ষ থেকেও আপনাকে দণ্ডবত প্রণাম, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম, আপনি সবসময় যেহেতু আমাদের প্রতি খেয়াল রাখবেন, দণ্ডবত প্রণাম।